নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সুন্দরবন বায়োফ্লক টুকিটাকি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, পুকুরের জল দিয়ে কিভাবে বায়োফ্লক ফিশ ট্যাঙ্কে ওয়াটার প্রিপারেশন করবেন তার বিস্তারিত আলোচনা গতকাল 9 ফেব্রুয়ারি ট্রেনিংয়ে আলোচনা হয়েছিল। সেই ট্রেনিংয়ের একটি লাইভ ভিডিও আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কীভাবে পুকুরের জল দিয়ে বায়োফ্লক পদ্ধতিতে ওয়াটার প্রিপারেশন করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এর আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন এসেছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই গতকাল আমার এই ফিশ ফার্মের পাশাপাশি একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল, তাই বাইরে থেকে কিছু সাউন্ড আসছিল। তার সত্ত্বেও আমাদের ট্রেনিং চলছিল। তো ট্রেনিং খুব সুন্দরভাবে হয়েছে। তো আজকের আপনারা দেখে নেন কেমনভাবে হয়েছে। পুকুরের জলের জন্য যে প্রধান যে বিষয়টা মাথায় রাখতে হবে, জীবাণু। পুকুরের জলে প্রচুর পরিমাণে বাজে ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাল আছে, পলি মাটি আছে। পুকুরের জলটা ঘোলা, খুব ওয়েটি, কিন্তু কলের জল পাতলা, জীবাণুমুক্ত। ওখানে জলের কম্পোজিশন দুটো আলাদা। তা আমরা পুকুরের জলটাকে কলের জলের মতো তৈরি করব। কিভাবে করব? না তৈরি করতে পারলে তো আমরা ফিশ ট্যাঙ্কে ব্যবহার করতে পারবো না। সেই প্রসেসটা আজকে বলে দিচ্ছি। যারা কলের জল ব্যবহার করবে, অর্ধেক পরিমাণ জল করবে। যারা কলের জল ব্যবহার করবে, যারা পুকুরের জল ব্যবহার করবে, সেই ট্যাঙ্কের 75 ভাগ পুকুরের জলে ব্যবহার করবেন। এখানে না একটা আলাদা করে বলি, প্রথম পুকুরের জলটাই বলি। প্রথম পুকুরের জলটা তাহলে পুকুরের জল এখন যা হচ্ছে সব পুকুরের জল, এখন কলের জলের কথা বলবেন না। প্রথমে ট্যাঙ্কের মধ্যে 1/3 মানে 75 ভাগ জল নিলেন, 25 ভাগ জল ট্যাঙ্ক খালি আছে নিয়ে নিলেন। ট্যাঙ্কে জল ভরার পরে ডাইরেক্ট একদম পুকুর থেকে পাম্প করবেন আর এই ট্যাঙ্কের মধ্যে দেবেন। ও মাঝখানে কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। নিয়ে ডাইরেক্টলি ট্যাঙ্কের মধ্যে ভরে নিলেন। 3 ভাগ জল পূর্ণ থাকবে, 1 ভাগ খালি থাকবে। এবার এয়ারেশন মেশিন ওই তখনই চালাবেন, ওই দিয়ে চলতে থাকবে হারভেস্টিং পর্যন্ত। এয়ারেশন মেশিন চলবে, ঠিক আছে? বন্ধ না, বন্ধ সে আপনি যদি মেশিন ভালো রাখার জন্য 2-1 ঘন্টা বন্ধ রাখেন সেটা আলাদা। ওটা ওটা বন্ধের মধ্যে ঘটছে না, আপনি কন্টিনিউ আপনি বলে রাখবেন। মানে এই যে এয়ারেশন চালু করবেন কন্টিনিউ চলবে। মানে এটা এয়ারেশনের কথা আমি আর দ্বিতীয়বার বলবো না। এয়ারেশন জল লোড করার পরে এয়ারেশন মেশিন ওই যা চালু হবে, এয়ারেশন চলতে থাকবে। এবার এখানে এয়ারেশন দিলেন, দিয়ে 3 দিন অপেক্ষা করতে হবে। এই 3 দিনের মধ্যে কিছু কাজ আছে। প্রধান কাজ হচ্ছে, প্রথমেই এইটা দেওয়ার পরে 1000 লিটার জলের জন্য, এটা লিখে নেন, জলের জন্য 10 গ্রাম ব্লিচিং পাউডার। এই যে মেডিসিনের খাতায় এটা বলা আছে, ব্লিচিং পাউডার। আর 1 গ্রাম আরে অক্সিডেটাসাইক্লিন। অক্সিডেটাসাইক্লিন 1 গ্রাম হারে। তাহলে এখানে 1000 লিটার আমি বলেছি। আপনার এখানে দেখা গেল যে 10,000 লিটার আছে, তাহলে গুণ করে নেবেন। তাহলে 1000 গুণিত গুণ করে গুণ দিতে হবে। তাহলে ব্লিচিং আর 1 গ্রাম অক্সিডেটাসাইক্লিন 1000 লিটার হারে বললাম। আপনারা আপনাদের ক্যালকুলেশন করে নেবেন, বুঝে গেছে? এটা এটা সঙ্গে সঙ্গে ভুলে দিয়ে দিলেন। এরাসেন তো চালালেন অক্সিডেটাসাইক্লিন। মুরগির খাবার টাবার পাওয়া যায় যেখানে, ওখানে 250 গ্রামের প্যাকেট পাওয়া যায়। 100 গ্রামের প্যাকেট পাওয়া যায়। 100 গ্রামের দাম 60 টাকা, এরকম 250 গ্রামের দাম 110 টাকা। যাই হোক, ওখানে যাওয়াটা যেমন কিনে নেবেন, ঠিক আছে? দুটো জিনিস দিয়ে দিলেন। দিয়ে এবার আপনার লবণ অ্যাড করে করে এখানে আরো জিনিস করতে হবে। লবণ যোগ করে ওটা দিয়ে কি 3 দিন এড়াতে চালু রাখতে হবে? বলছি শুনুন না, আগে প্রিপারেশনটা আগাতে হবে। তাহলে প্রথমে আপনি এয়ারেশন চালাবেন তো, এয়ারেশন আর বন্ধ হচ্ছে না তো, তাহলে এগুলো তো দিয়ে দিলেন। জল লোড করে এয়ারেশন চালিয়ে দিয়ে সেই ঘন্টার মধ্যে বা সেই সময় আপনি এই অক্সিটোসিন দিলেন আর দিয়ে দিলেন ওগুলো দিয়ে দিলেন তাহলে ব্রিজিং আর অক্সিটোসিনের কাজ আর নেই। এবার আপনি লবণ অ্যাড করবেন, লবণ অ্যাড করে করে আপনারা এই তখনকার জলটা মেপে দেখে দিতে হবে যে আমার 700 আছে কি 200 আছে কি 500 আছে যা আছে আছে দেখে নেবেন। নেওয়ার পরে ওই লবণ অ্যাড করবেন করে করে 18টা টিডিএস করবেন। আমি আর লবণের কথা বলবো না, শুধু 18টা টিডিএস বললেই হয়ে গেল। 18টা টিডিএস ঠিক আছে, 18টা টিডিএস দেখে নিলেন, সেই দিনে করলেন তারপরের দিন করলেন, মানে দুদিন ধরে আপনি 18টা টিডিএস এনে আনলেন। কেন দুদিন সময় লাগছে? লবণ সঙ্গে সঙ্গে গুলে দিলে সঙ্গে সঙ্গে গুলে যায় না, ও গুলে সমস্ত জায়গায় বিচরণ করতে বা ভালোভাবে মিশ্রণ হতে সময় লাগে। আপনি এক্ষুনি গুলে দিয়ে আর পড়ে থাকবে, পুকুরে জলে পিএইচ ডাউন থাকে, যেহেতু পুকুরে জলে আলোচনা করা হচ্ছে পুকুরে জলে পিএইচ ডাউন থাকে সবসময়। এবার এই লবণ দিয়ে দিয়ে 1800 করলেন তো, হ্যাঁ 48 ঘন্টার মধ্যে দুদিনের মধ্যে অনুরূপ ভাবে আপনাকে চুন প্রয়োগ করে করে পিএইচটাকে 8 থেকে 8.5 চুন প্রয়োগ করে করে যেমন ভাবে নুন প্রয়োগ করে করে 1800 টিডিএস হয়েছে। আবার চুন প্রয়োগ করে করে আপনি ওই অনুরূপভাবে পিএইচটাকে 8 থেকে 8.5 করবেন, কারণ এখানে একটু ক্ষারীয় প্রয়োজন, ব্যাকটেরিয়া কালচারের জন্য হালকা ক্ষারীয় দরকার, এই জন্য ছাদের ওপরে 8 থেকে 8.5 রাখা হচ্ছে। অনেক জলের ক্ষেত্রে এটা লাগে না, ওটা পেয়ে সবসময় ওই ইয়ারে দিলেই নোমাই হয়ে যায়, ওটাকে আলো আসাতে কমার লাগে, ওই জন্য কলের জলে চুল ব্যবহার করতে হবে, এটাকে চুল ব্যবহার করতে হবে। তাহলে বোঝা গেল, তাহলে 48 ঘন্টার মধ্যে নুন চুন ব্যবহার করে পিএইচ টিডিএস কন্ট্রোল করে নিলাম। 72 ঘন্টা পরে তলায় দেখবো জলে কিছু জমে গেছে, তলায় তো এরকম ফানেল আকারে করা আছে ট্যাঙ্কের তলাটা, তাহলে কিছু জমে গেছে, জলটা পরিষ্কার কাঁচের মতো চকচক করছে কলের জলের মতো, মানে যে কলিগুলো তো কলিগুলো ছুটিয়ে গেছে, জীবাণুমুক্ত পরিষ্কার একটা জল তৈরি হলো। 72 ঘন্টা পরে এর মধ্যে যে জলটা আছে কলের জলের সমান তাবু, মানে এত সেট করা করতে অনেক খরচ, সেট করার দরকার নেই, ওই যে একটা দড়ি টাঙিয়ে প্লাস্টিক দিয়ে এরকম তাবু করে দিলে বাইরে থেকে আলো পড়বে কিন্তু জল ঢুকবে না। হ্যাঁ, নাম কি? আমার নাম সন্দীপ দে। হ্যাঁ, কোথা থেকে এসছো? আমি এই যে বর্ধমান পাড়ুই থেকে। আজকে ট্রেনিং কেমন লেগেছে? আজকে দেখুন বায়োফ্লক নিয়ে তো ইউটিউবে তো মাতামাতি চলছে, বাট ইউটিউবে দেখে শুধুমাত্র করা যেতে পারে না, কারণ প্র্যাকটিক্যালি দেখতে হলে তো আপনাকে তো সিরিয়াস ভাবে দেখতে হবে, তো তবেই বুঝতে পারবেন ব্যাপারটা কিভাবে হচ্ছে। অ্যান্ড ইউটিউবে পুরো ইনফরমেশন থাকে না, অর্ধেক ইনফরমেশন দেয় ওদের কাছে ট্রেনিং এ যাওয়ার জন্য। তো এইভাবে একটা ট্রেনিং এ আসুন। অ্যান্ড এখানে যে ট্রেনিং এ এসেছি এই ট্রেনিং এ যে স্যার আমাদের শেখাচ্ছিলেন, তো তার মধ্যে প্র্যাকটিক্যাল নলেজ প্রচুর রয়েছে, সে প্র্যাকটিক্যালি করে দেখেছে, হ্যাঁ এইভাবে রেজাল্ট পেয়েছে, সে সেইভাবে আমাদের ট্রেন করছে। আজকে এসে খুব ভালো লাগলো আমাদের। দাদার নাম কি? বুদ্ধদেব। কোথা থেকে এসছে? বর্ধমান থেকে। আজকে এই যে সুন্দরবন বায়োফ্লক থেকে যে ট্রেনিং করানো হলো তাতে আপনাকে কেমন মনে হয়? খুব সুন্দর হয়েছে, এরকম ট্রেনিং না করালে বায়োফ্লকে করতে পারবে না। ট্রেনিং ভালো লেগেছে? আপনি আশা করছেন যে এটা সাকসেসফুল হবে? আচ্ছা। হ্যাঁ, আপনার নামটা বলবেন? সত্যেন প্রামাণিক। কোথা থেকে এসছেন? কাকদ্বীপ থেকে। আজকে ট্রেনিং কেমন লেগেছে? ভালো। দাদার নাম কি? সরুম মন্ডল। কোথা থেকে এসছে? ট্রেনিং কেমন লেগেছে? ইউটিউবের থেকে ভালো তো? হ্যাঁ, বুঝতে পেরেছেন ট্রেনিং কেমন? বুঝতে পেরেছি, প্র্যাকটিক্যাল আমার কি বুঝবো, ওইটা নিজে করবে তখন বয় যাবে। দাদার নাম কি? আমার নাম দেবরূপ দত্ত। কোথা থেকে? হুগলির কন্যাগর থেকে আমরা এসেছি। আচ্ছা। তো আজকে আমাদের পুরো সকাল থেকে সন্ধ্যাবেলা ট্রেনিং হলো, আমরা এই মাছের ট্রেনিংটা শিখতে এসেছিলাম, খুব ভালো লাগলো, অনেকদিন জিনিস শেখার ছিল, এই দাদার হাত ধরে আজকে অনেক কিছু শিখলাম। তো আমরাও আজকে দাদার মতো হওয়ার চেষ্টা করবো, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবো। তো আজকে সবকিছু কীভাবে কীভাবে আমরা বায়োফ্লককে, দাদা আজকে জায়গাতে এসেছি, আমরা সেই জায়গাতে আসার জন্য দাদা এক্সপিরিয়েন্স শেয়ার করলো, ট্রেনিং নিলাম, অনেক কিছু জিনিস শিখলাম। তো আমরা আস্তে আস্তে ওখানে চেষ্টা করছি, আর দাদার তো হাত আছেই। হ্যাঁ, দেখা যাক কতদূর কি এগোতে। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? রায়পুর। আপনার নাম? জয়ন্ত ব্যানার্জি। আজকে এই যে ট্রেনিং নিলেন এখানে, তো তাতে আপনার কি মনে হয় যে আপনি এটা করতে পারবেন? আমি শুধু জানি মানে এটা জানার জন্য এসেছিলাম। আচ্ছা, শুরু করবো এটা এমনি কোনো বিচার নেই আমার। আচ্ছা, আমি শুধু এই টেকনোলজিটা শুনেছিলাম, এই জন্য দেখতে এসেছি। আচ্ছা, দাদার নাম কি? আলিম খান। কোথা থেকে এসেছেন? তো আজকে এই যে ট্রেনিং নিলেন, তাতে আপনার কি মনে হয় যে আপনি করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন। আচ্ছা, মানে এতে আপনি একটা ভাবছেন যে জীবিকা নির্বাহ করা যেতে পারে। আচ্ছা, মোটামুটি ট্রেনিং ভালো লেগেছে? ট্রেনিং ভালো লেগেছে, দাদা ভালো করেই বুঝেছে। আচ্ছা, বুঝাবার পদ্ধতি আলাদা। হ্যাঁ, বুঝেছি ভালো করে। আশা করি এবার যা কিছু গুণা হবে দাদাকে জেনে নেবে ফোনাতে। হ্যাঁ, ঠিক আছে। দাদার নাম কি? আমার নাম বিজয় মন্ডল, আমি কৃষ্ণমোহন স্টেশন থেকে এসেছি। আচ্ছা, এখানে এই যে আজকে ট্রেনিং হলো সারাদিন, তো ট্রেনিংয়ে আপনার কেমন মনে হলো? না, ট্রেনিংটা আমার খুব ভালোই লাগলো। আমি প্রথম ভেবেছিলাম এটা শক্ত সাপেক্ষ হবে, কিন্তু এখন আমার ভালো লাগলো, মনে হচ্ছে যে হ্যাঁ আমি পারবো। আচ্ছা, আপনার একটু অসুবিধা হয়েছিল, এখন মনে হচ্ছে হ্যাঁ আমি করতে পারবো। আমরা আশা রাখছি যে আপনি করতে পারবেন। হ্যাঁ, এটা আমি আশা রাখছি যে আমি চেষ্টা করতে পারবো। আচ্ছা, ঠিক। হ্যাঁ, ভাইয়ের নাম কি? রাজকুমার নন্দী। কোথা থেকে এসেছে? আমরা হাওড়া জেলা থেকে এসেছি। আচ্ছা, আজকে এই যে ট্রেনিংটা হয়েছে, তাতে কি মনে হচ্ছে যে করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। ট্রেনিং এ কেমন শিখিয়েছে? ট্রেনিং ভালোই শেখানো হয়েছে। তো এতে মনে হয় যে জীবিকা নির্বাহ হবে? হ্যাঁ, জীবিকা নির্বাহ। দাদার নাম কি? আমার নাম শাহিদ হোসেন, মগরাহাট দিগদিয়া থেকে এসেছি। আচ্ছা, আজকে ট্রেনিংটা খুব ভালো লাগলো, অনেক কিছু জানাও গেল, নতুন নতুন জিনিস যেগুলো এর আগে কেউ বলেনি সেগুলো সম্পর্কে অনেক কিছু জানা গেল। তো আপনার মনে হয় যে এটা তারা তো সহজ? আমি আগে একবার করেছিলাম, ফাঙ্গাল ইনফেকশনের কারণে কালচারটা বন্ধ হয়ে গেছিলাম, আবার ভাবছি গরম করছে নতুন করে শুরু করি। নাম কি? আমার নাম জাহিদ হোসেন লস্কর, আমি এসছি ক্যানিং। আচ্ছা, আজকে এখানে যে ট্রেনিং নেওয়া হলো, তাতে কি মনে হয় যে আপনি করতে পারবেন? হ্যাঁ, ট্রেনিং নিয়ে বোঝা গেল বেশ সুন্দর ট্রেনিং দেয় এনারা। হ্যাঁ, এবং খুবই ভালো। হ্যাঁ, মানে কনফিডেন্সটা তো বেড়ে গিয়েছে যে করতে পারবো, অবশ্যই অবশ্যই। দাদার নাম কি? আমার নাম চন্দন পাওয়ান। কোথা থেকে এসেছি? কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে। তো আজকে ট্রেনিং যে দেওয়া হয়েছে, তো তাতে আপনার কেমন লেগেছে? না, ভালোই লাগছে। ইজি মনে হলো? সহজ মনে হলো। আগে যেটা ভয় লাগছিল সেটা থেকে এখন সোজাই মনে হচ্ছে। আপনার মনে হয় আপনি করতে পারবেন? আশা করি করতে পারবেন। হ্যাঁ, দাদার নাম কি? তপন বেটে। কোথা থেকে এসেছি? আমতলা। আজকে ট্রেনিংটা কেমন লাগলো? সহজ মনে হলো। আশা করা যায়। আপনার নাম क्या है? আমার शादी चौधरी है, मैं हावड़ा से हावड़ा में रहता हूँ। तो आज जो ट्रेनिंग हुआ, तो यहाँ से आपको कैसा लगा? बहुत कुछ नया जानने को मिला। ऐसे तो यूट्यूब में वीडियोस वगैरह देखता हूँ, हाँ, इतना प्रॉपर इन्फॉर्मेशन नहीं मिलता। तो आज आके बहुत सारा अंदर का चीज जानने मिला और बाहर का भी बहुत सारा चीज जानने मिला, मार्केटिंग से लेकर सब चीज। टोटली आपको A to Z डिटेल्स मतलब यहीं आके मिला। वैसे तो मैंने बहुत सारा रिसर्च किया यूट्यूब में, इंटरनेट में, इतना नॉलेज नहीं मिला जितना अभी मिला। तो अभी खुश मिले।